যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই গাজায় অবিরাম বিমান ও রকেট হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। পাল্টা হামলা চালাচ্ছে হামাসও। গাজার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা জানান, শুক্রবার থেকে হামলায় এ পর্যন্ত গাজায় 178 জন প্রাণ হারিয়েছেন। ইসরায়েল বলছে হামাসের 200টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তেল আবিব। এর মধ্যেই গাজার দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। গাজায় গত 24 নভেম্বর শুরু হওয়া 4 দিনের যুদ্ধবিরতি 2 দফায় বাড়িয়ে 7 দিন করা হয়। মেয়াদ বাড়াতে আন্তর্জাতিক চাপ ও হামাসের পক্ষ থেকে নতুন করে প্রস্তাব দেয়া হলেও ইসরায়েল তাতে রাজি হয়নি। এদিকে লেবানন ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চলে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই গাজায় অবিরাম বিমান ও রকেট হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। পাল্টা হামলা চালাচ্ছে হামাসও। গাজার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা জানান, শুক্রবার থেকে হামলায় এ পর্যন্ত গাজায় 178 জন প্রাণ হারিয়েছেন। ইসরায়েল বলছে হামাসের 200টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তেল আবিব। এর মধ্যেই গাজার দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। গাজায় গত 24 নভেম্বর শুরু হওয়া 4 দিনের যুদ্ধবিরতি 2 দফায় বাড়িয়ে 7 দিন করা হয়। মেয়াদ বাড়াতে আন্তর্জাতিক চাপ ও হামাসের পক্ষ থেকে নতুন করে প্রস্তাব দেয়া হলেও ইসরায়েল তাতে রাজি হয়নি। এদিকে লেবানন ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চলে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই গাজায় অবিরাম বিমান ও রকেট হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। পাল্টা হামলা চালাচ্ছে হামাসও। গাজার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা জানান, শুক্রবার থেকে হামলায় এ পর্যন্ত গাজায় 178 জন প্রাণ হারিয়েছেন। ইসরায়েল বলছে হামাসের 200টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তেল আবিব। এর মধ্যেই গাজার দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। গাজায় গত 24 নভেম্বর শুরু হওয়া 4 দিনের যুদ্ধবিরতি 2 দফায় বাড়িয়ে 7 দিন করা হয়। মেয়াদ বাড়াতে আন্তর্জাতিক চাপ ও হামাসের পক্ষ থেকে নতুন করে প্রস্তাব দেয়া হলেও ইসরায়েল তাতে রাজি হয়নি। এদিকে লেবানন ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চলে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই গাজায় অবিরাম বিমান ও রকেট হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। পাল্টা হামলা চালাচ্ছে হামাসও। গাজার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা জানান, শুক্রবার থেকে হামলায় এ পর্যন্ত গাজায় 178 জন প্রাণ হারিয়েছেন। ইসরায়েল বলছে হামাসের 200টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তেল আবিব। এর মধ্যেই গাজার দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। গাজায় গত 24 নভেম্বর শুরু হওয়া 4 দিনের যুদ্ধবিরতি 2 দফায় বাড়িয়ে 7 দিন করা হয়। মেয়াদ বাড়াতে আন্তর্জাতিক চাপ ও হামাসের পক্ষ থেকে নতুন করে প্রস্তাব দেয়া হলেও ইসরায়েল তাতে রাজি হয়নি। এদিকে লেবানন ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চলে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।